আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের রসনা তৃপ্তিতে জোডিয়াক কিচেন, বাঙালির একমাত্র হেসেল, সরকারি স্বীকৃতিপ্রাপ্ত রান্নাঘর এখন আপনাদের দরজায়। অ্যাডভান্স অর্ডার বুক করুন হোয়াটসঅ্যাপে 7980471667 এই নাম্বারে। নমস্কার, আপনারা দেখছেন জোডিয়াক টিভি, পশ্চিমবঙ্গের একমাত্র বিনোদনমূলক চ্যানেল। এখন আমরা আছি আপনাদের প্রিয় অনুষ্ঠান গান ভালোবেসে গান। আজ আমরা এই অনুষ্ঠানে পেয়েছি মিঠু সামন্তকে। নমস্কার। নমস্কার। আর জোডিয়াক টিভির এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। মিঠু সামন্ত এসেছেন বোটানিক্যাল গার্ডেন থেকে। ওনার সম্বন্ধে ছোট্ট করে একটু জানাই, উনি একদম শৈশব থেকেই গানের চর্চায় আছেন, সব রকম গানেরই উনি চর্চা করেন। তবে আজকে আমরা থাকবো ওনার রবীন্দ্রসঙ্গীতের ডালি নিয়ে। প্রথমে কি শোনাবেন বলুন? প্রথমে 25শে বৈশাখ উপলক্ষে হেনুতন দেখা দিকে আবার এই গানটা শোনাবো। খুব ভালো কথা। তো আমরা গান শুরুর আগে আমাদের আজকে সহযোগিতা যারা আছে তাদের সাথে একটু পরিচয় করিয়ে দেব। কিবোর্ডে আছেন শ্যামল ঘোষ, অক্টোপ্যাডে আছেন দীপক ভট্টাচার্য, তবলা ও হ্যান্ডসনিকে আছে সুমন চক্রবর্তী। সবাইকে আমাদের স্বাগত জানাই। আমরা শুরু করব আমাদের আজকের গানের অনুষ্ঠান মিঠু সামন্তর প্রথম গান। তোমার প্রকাশ হো কুহেলিকা করি উদ্ঘাট।
আমরা সূচনার সঙ্গে শুনলাম নূতনকে আহ্বান জানিয়ে উনি কবিকে শ্রদ্ধা অর্পণ করলেন। আমরা যাব এর পরের গানে, কি শোনাবেন? ধ্বনিল আহ্বান মধুর গম্ভীর। বেশ, শুরু করছি। প্রভাত অম্বর মা
খুব সুন্দর সঙ্গীত শুনছি আমরা আমাদের আজকের শিল্পী মিঠু সামন্তর কণ্ঠে। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান গান ভালোবেসে গান। আমরা যাব এর পরের গানে। এরপরে কি শোনাবেন আপনি? এরপরে মোরে ডাকি লয়ে যাও। বেশ, মুক্ত দ্বারে মোরে ডাকি লয়ে যাও, মুক্ত দ্বারে তোমার বিশ্বের সভাতে, মোরে ডাকি লয়ে যাও, মুক্ত দ্বারে তোমার বিশ্বের সভাতে, মোরে ডাকি লয়ে যাও আজি খুব সুন্দর সঙ্গীত পরিবেশন শুনলাম আমরা মিঠু সামন্তর কণ্ঠে। আপনারা দেখছেন গান ভালোবেসে গান। আমরা পরের সঙ্গীতে যাব। পরের কি গান গাইবেন আপনি? আলোকেরই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। বেশ, করুন।
আপনাকে লুকিয়ে রাখা ভুলার আমরাও আলোকের ঝর্ণাধারায় স্নাত হলাম। আজ মিঠু সামন্তর সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আমরা আমাদের আজকের অনুষ্ঠান উপভোগ করছি। এরপরে আপনি কোন গানে যাবেন? এরপরে বিশ্ব সাথে যোগে যেতে। বাহ, খুব সুন্দর, চলুন। বিশ্ব সাথে যোগে যে থায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমার। বিশ্ব সাথে যোগে যে থায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে। I'm
যোগ তোমার সাথে আমার বিশ্ব সাথে যোগে যেথায় বিহার সবার পানে যেথায় বাহু পসার সেইখানে প্রেম জাগিবে আমার সবার পানে যেথায় বাহু পসার সেইখানে প্রেম জাগিবে আমরা এতক্ষণ ছিলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান গান ভালোবেসে গান এই অনুষ্ঠানে। আজকে আমরা মিঠু সামন্তকে পেয়েছি এবং আমরা ওনাকে ধন্যবাদ জানাই আমাদের এই জোডিয়াক টিভির এই অনুষ্ঠানে ওনার আজকে আসার জন্য। আমরা এতক্ষণ ছিলাম, আমাদের সহযোগিতায় ছিলেন শ্যামল ঘোষ, দীপক ভট্টাচার্য ও সুমন চক্রবর্তী। আমি আদিত্য দাস এতক্ষণ ছিলাম অনুষ্ঠানের সংযোজনায়। আমরা ফিরে আসছি পরবর্তী শিল্পী নিমাই হালদার ও মাধবী হালদারকে নিয়ে। ততক্ষণে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, নমস্কার। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের রসনা তৃপ্তিতে জোডিয়াক কিচেন, বাঙালির একমাত্র হেসেল, সরকারি স্বীকৃতিপ্রাপ্ত রান্নাঘর এখন আপনাদের দরজায়। অ্যাডভান্স অর্ডার বুক করুন হোয়াটসঅ্যাপে 7980471667 এই নাম্বারে। আজিকার দিনে তোমার নামে
আমার প্রভু তোমরা বলবে কি চাঁদের গায়ে চাঁদে
আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ছয় মাসের কন্যা ছিল, নয় মাসে তার গর্ভ হলো, আবার এগারো মাসে তিনটি সন্তান, এগারো মাসে তিনটি সন্তান, কোনটা করবে ফকিরি চাঁদের গায়ে চাঁদ লেগেছে। আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তার বাক্য নাই গো, হাই হাই লোক আছে তার বাক্য নাই গো, আবার কে তাহারে আহার যোগায়, কে তাহারে আহার যোগায়, কে দেয় গো শোন গাবাতি চাঁদের গায়ে চাঁদ লেগেছে। আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ফকির লালন ভেবে বলে ছেলে মরে মাকে ছুলে গো, হায় হায় ছেলে মরে মাকে ছুলে গো, আবার এই কয় কথার অর্থ নইলে, এই কয় কথার অর্থ নইলে আর হবে না ফকির চাঁদের গায়ে চাঁদ লেগেছে। আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে। আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে।
হরে কৃষ্ণ না
সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আপনাদের রসনা তৃপ্তিতে জোডিয়াক কিচেন বাঙালির একমাত্র হেসেল সরকারি স্বীকৃতিপ্রাপ্ত রান্নাঘর এখন আপনাদের দরজায় অ্যাডভান্স অর্ডার বুক করুন হোয়াটসঅ্যাপে 7980471667 এই নাম্বারে ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান গান ভালোবেসে গান এখনকার শিল্পী রীনা দত্ত আপনাকে স্বাগত জানাই আমাদের এই জোডিয়াক টিভির এই জনপ্রিয় অনুষ্ঠান আপনি এসেছেন লেক গার্ডেন্স থেকে আপনাকে আমরা ধন্যবাদ জানাই আমাদের জোডিয়াক টিভির এই অনুষ্ঠানে আসার জন্য আপনি আমাদের কি গান শোনাবেন আমি রবীন্দ্রসঙ্গীত আমি দুটো রবীন্দ্রসঙ্গীত শোনাবো প্রথমে ছিন্ন পাতা সাজাই তরণী তারপর তুমি কেমন করে গান করো বাহ খুব সুন্দর বেশ শুরু করুন আপনার খেলা ছিন্ন পাতার
খুব সুন্দর সঙ্গীত শুনলাম আপনার। আমরা শুনছি রীনা দত্তের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। পরবর্তীতে কি শোনাবেন? তুমি কেমন করে, চলুন। সুন্দর দুখানি রবীন্দ্রসঙ্গীত আমরা শুনলাম আমাদের আজকের শিল্পী রীনা দত্তের কণ্ঠে। আমরা ধন্যবাদ জানাই রীনাদিকে আমাদের এই জোডিয়াক টিভির এই অনুষ্ঠানে আসার জন্য। জোডিয়াক টিভির তরফ থেকে একটি স্মারক আমি তুলে দেব রীনাদির হাতে। আপনারা এতক্ষণ শুনছিলেন গান ভালোবেসে গান। আমরা ফিরে আসছি পরবর্তী শিল্পীকে নিয়ে। নমস্কার। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের রসনা তৃপ্তিতে জোডিয়াক কিচেন, বাঙালির একমাত্র হেসেল, সরকারি স্বীকৃতিপ্রাপ্ত রান্নাঘর এখন আপনাদের দরজায়। অ্যাডভান্স অর্ডার বুক করুন হোয়াটসঅ্যাপে 7980471667 এই নাম্বারে।